হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান জিওগ্রাফিউথ সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আজকের এই ভিডিওতে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর আসতে চলেছে এবং ঝাড়খণ্ড রাজ্যের যে বিএড প্রার্থী রয়েছে তাদের কি প্রাইমারিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং তাহলে অন্য রাজ্যেতে কি হতে চলেছে সমস্ত কিছু তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কি হতে চলেছে তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও তো গাইস আপডেটটা হলো আমাদের যে ছত্তিশগড় রাজ্য রয়েছে সেই ছত্তিশগড় রাজ্যে যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইমারিতে বিএড ক্যান্ডিডেট টেট কোয়ালিফাইড করেছিল তাদেরকে নিয়ে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তো সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে দু হাজার থেকে দু সালে যে এক এগারোই আগস্ট পর্যন্ত যে সমস্ত এক্সাম পরীক্ষা হয়েছে সমস্ত এক্সামে কিন্তু ভ্যালিড এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই বিষয়ে আরও বলেছে যে এই সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার আঠেরো থেকে হাজার তেইশে তেইশ সালের এগারোই আগস্ট পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট পাশ করেছে তাদের প্রত্যেককে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে দিতে হবে এবং তারা যদি সেই কাউন্সিলিংয়ে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি হয় তাহলে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এমনটাই দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সেই যে কেস ফাইলটা সেটা কিন্তু সেই হাই হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এখন সেই সমস্ত কিছু ডিপেন্ড করছে হাইকোর্টের রায়ের ওপর এই হাইকোর্ট যদি রায় দিয়ে দেয় ছত্তিশগড়ে যদি এই সমস্ত ক্যান্ডিডেটকে দু হাজার থেকে দু সাল তেইশ সালে এগারো আগস্ট সমস্ত ক্যান্ডিডেটকে তারা রাখবে তাহলে সে সেই ক্ষেত্রে কিন্তু বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই প্রাইমারি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে তো এই ছত্তিশগড়ে বিএড ক্যান্ডিডেট সমস্ত কিছু এখন নির্ভর করছে সেই হাইকোর্টের ওপর তো হাইকোর্ট দেখা যাক সেই বিএড ক্যান্ডিডেটের ওপর কীরকম রায় দিচ্ছে তো এখন যদি ছত্তিশগড় রাজ্যে যদি এই বিএড ক্যান্ডিডেটদের যদি রায়টা যদি পজিটিভ চলে আসে অর্থাৎ বিএড ক্যান্ডিডেটকে যদি প্রাইমারিতে অংশগ্রহণ করতে দেয় তাহলে অন্যান্য রাজ্যেরও কিন্তু একটা সুবিধা হবে কারণ একটা রাজ্যে যদি বিএড ক্যান্ডিডেটটা সুবিধা পায় তাহলে অন্যান্য রাজ্যগুলো কেন পাবে না তবে দেখা যাক কী হচ্ছে ছত্তিশগড়ে হাইকোর্ট এই সম্পর্কে কী রায় দিচ্ছে যদিও এর সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ সুপ্রিম কোর্টের আদেশটা সহজে তারা ফেলতে পারবে না তো দেখা যাক ছত্তিশগড়ের হাইকোর্ট থেকে কী আদেশ দিচ্ছে ছত্তিশগড় হাইকোর্ট যদি একবার যদি বিএড ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেয় বা ভ্যালিড করে দেয় তাহলে অন্যান্য রাজ্যের কিন্তু অনেক সুবিধা হয়ে যাচ্ছে কেননা এডুকেশন হলো একটি কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে আমাদের যে এডুকেশন রয়েছে সেটা একটা কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে কারণ এই এডুকেশনটা এখানে কেন্দ্র এবং রাজ্য দুটারই দায়িত্ব কিছু কিছু ক্ষমতা রয়েছে তো আমাদের যদি রাজ্য যদি চায় তাহলে কিন্তু এই বিএড ক্যান্ডিডেটদের তারা কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারে তো এই বিষয়ের ক্ষেত্রে রাজ্যেরও কিছুটা দায়িত্ব বা কিছুটা পাওয়ার রয়েছে তবে এই ছত্তিশগড়ের মামলাটি বিএড প্রার্থীদের জন্য কিছুটা হলেও একটি ভালো খবর হতে চলেছে সম্পূর্ণটাই ছত্তিশগড়ের হাইকোর্টের ওপর নির্ভর করেছে তোমরা একটু জিনিস লক্ষ্য করবে এখনও কিন্তু কোন স্টেট কিন্তু ক্লিয়ারভাবে কোনো নোটিফিকেশনের মাধ্যমে এটা জানায়নি যে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখনও এলিজিবল নয় প্রাইমারির ক্ষেত্রে এটা কিন্তু তারা কিন্তু অফিসিয়ালভাবে এখনও কোনো রাজ্যই কিন্তু জানা নেই তোমরা বিহারের দিকে দেখো বিহারে কিন্তু তারা কিন্তু ক্লিয়ারভাবে বলে দেয়নি যে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না তো আপাতত এই বিএড ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু এখনো কিছুটা পরিমাণ হলেও সুযোগ রয়েছে প্রাইমারিতে অংশগ্রহণ করার জন্য তো তোমরা এটা মনে রাখবে যে এর পরে এগারোই আগস্ট দুই সাল এর পরে যদি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিএড প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এটা কাদের জন্য যারা এই এগারো আগস্ট দু হাজার আগে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মামলাটা হয়েছে ছত্তিশগড় রাজ্যের ক্ষেত্রের দিক থেকে তো আশা করছি তোমরা এই সমস্ত জিনিসটা বুঝতে পেরেছো তো গাইস এই ছিল আজকের আপডেট যদি সেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং এরকম চাকরির আপডেট বিভিন্ন রকমের চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এই চ্যানেলটাতে নতুন রয়েছে এবং তার সাথে বেল আইকনটাও অন করে রাখবে